নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে আমরা দেখব যারা যারা কিষাণ সম্মাননিধি প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকারের মাধ্যমে বা বিভিন্ন অফিসে গিয়ে তাদের এই ধরনের একটি এস এম এস চলে এসেছে রেজিস্টার মোবাইলে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের এস এম এস হয়তো মোবাইলে পেয়ে গেছেন আমি প্রথমেই বলে দিই যারা যারা এস পাননি কয়েকদিন অপেক্ষা করুন সবার মোবাইলে কিন্তু চলে আসবে এই এস তো এই এস এম এসে বলা হচ্ছে যে কিষাণ সম্মান প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স্বঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পরচা আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার কার্ডের মূল নথি ও এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে এই এস প্রাপ্তির চার দিনের মধ্যে যোগাযোগ করুন কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো দেখতে পাচ্ছেন এস এম মাধ্যমে বলা হয়েছে যে এই এস এম এসটি পাওয়ার চার দিনের মধ্যে আপনাকে কৃষি দপ্তর যে কৃষি অধিকর্তার যে দপ্তর যে ব্লক সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে জমির পর্চা আধার কার্ড ব্যাংক পাসবুক এবং ভোটার কার্ডের যে অরিজিনাল আপনার কাছে রয়েছে সেগুলো এবং তার সঙ্গে সঙ্গে এক কপি করে প্রত্যেকটির জেরক্স আপনাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে আপনারা যখন ব্লকে যাবেন জমির পর্চা আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং ভোটার কার্ড আপনারা সহ এক কপি করে জেরক্স নিয়ে যাবেন এরপর সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি রকম দেখতে হবে সেই ফর্মটি আপনার যদি চান আমি এই ফর্মটি আপনাদের শেয়ার করে দেব আপনারা যে কোনো কম্পিউটার সেন্টারে প্রিন্ট আউট করে এটি ঘরে থেকেই ফিল করে ডাইরেক্ট আপনি ব্লকে নিয়ে গিয়ে জমা দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি সেই ফর্মে লেখা রয়েছে যে কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ঘোষণাপত্র এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম এটা কিন্তু আপনাকে ব্লকে জমা দিতে হবে তো এখানে কী কী লিখতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি শ্রী বা শ্রীমতী মানে এখানে আপনার নাম দিতে হবে তারপর এখানে পিতা বা স্বামীর নাম এই জায়গাটিতে দিতে হবে ঠিক আছে এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য এরপরে নিচে দেখতে পাচ্ছেন এক দুই করে পয়েন্ট রয়েছে এখানে আপনি ঘোষণা করছেন যা কিছু এগুলো কিন্তু সত্য হওয়া জরুরি আপনি ভুল যদি ইনফরমেশান এখানে দেন তাহলে কিন্তু হবে না দেখুন এখানে আমি বলে দিচ্ছি যে এক নাম্বার পয়েন্টে কি বলছে এক নাম্বার পয়েন্ট বলছে যে কোনো প্রতিষ্ঠান জমির মালিক নয় ঠিক আছে আপনাকে কোনো প্রতিষ্ঠান জমির মালিক না হতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে শর্ত দুই নম্বর হচ্ছে সাংবিধানিক পদে অধিকারী নয় বা ছিলাম না সাংবিধানিক পদে অধিকারী হলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না তৃতীয়ত হচ্ছে প্রাক্তন ও বর্তমান অথবা প্রতিমন্ত্রী প্রাক্তন বা বর্তমান লোকসভা অথবা রাজ্যসভা অথবা রাজ্য বিধানসভা অথবা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন অথবা বর্তমান মেয়র এবং প্রাপ্ত অথবা বর্তমান জেলা পরিষদের সভাপতি হলে চলবে না ঠিক আছে ওখানে লেখা রয়েছে এরপর চার নম্বর পয়েন্টে দেখুন এগুলো প্রত্যেকটা শর্ত এগুলো কিন্তু ঠিক হতে হবে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর অথবা স্বশাসিত সংস্থা ঠিকা বা নিয়মিত কর্মচারী হলে চলবে না ঠিক আছে এরপরে হচ্ছে যে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ নাম্বার রয়েছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পায় না দশ হাজার টাকার বেশি পেনশন পেলে কিন্তু এটা সুবিধা পাবেন না আপনারা ঠিক আছে এরপর হচ্ছে ছয় নাম্বারে হচ্ছে গত বছরে আয়কর দিতে হয়নি আয়কর দিতে হয়নি এটা কিন্তু সঠিক হওয়া জরুরি সাত নাম্বার পয়েন্ট হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসেবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে যুক্ত নয় এই সব সংস্থার সঙ্গে কোনোভাবেই যুক্ত হলে কিন্তু আপনি সুবিধা পাবেন না আট নাম্বার পয়েন্ট হচ্ছে এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয় এই প্রকল্পে আগে থেকে অন্তর্ভুক্ত হলে কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন না এবং নয় নম্বর পয়েন্ট হচ্ছে অন্য কোনো ব্লকে এই প্রকল্পের আবেদন করিনি অন্য কোনো ব্লকে এই প্রকল্পের জন্য যে দ্বিতীয়বার আবেদন করা কিন্তু চলবে না একবারেই আপনি পাবেন ঠিক আছে এইগুলো যে শর্ত এইগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এরপর এই ফর্মে কি করতে হবে উপরে তো নাম বাবার নাম বা স্বামীর নাম লিখবেন এরপর নিচে আপনাকে ডেট দিতে হবে এখানে ডেট এবং এখানে সাইন সাইন করবেন সাইন নাম দেবেন ঠিকানা দেবেন এবং মোবাইল নাম্বার সব কিছু দিয়ে এই ফর্মটি নিয়ে যেতে হবে ব্লকে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলেই দিলাম যে আপনাদেরকে আরও যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে জমির পরচা আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং ভোটার কার্ড অরিজিনাল এবং এক কপি জেরক্স সব মিলিয়ে নিয়ে গিয়ে আপনাকে ব্লকে জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনার কিষাণ নিধি সম্মান প্রকল্পের ভেরিফিকেশান হয়ে যাবে এবং তারপরে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে তো এই যে ফর্মটি আমি আপনাদেরকে দেখালাম এই যে পিডিএফটি এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করুন আমি কমেন্টে ওখানে শেয়ার করে দেব আপনাদেরকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করে ব্লকে নিয়ে যাবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সবাইকে জানিয়ে দিন যে এই ফর্মটি এই পিডিএফটি এই ভিডিও থেকে ডাউনলোড করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ